হ্যালো বন্ধুরা, আমি ডালিয়া চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই দেখো, আমি স্নান সেরে একেবারে রেডি। আজ হচ্ছে অষ্টমী সকালবেলা, সকাল বললে ভুল হবে, অনেকটাই বেলা হয়েছে, এখন বাজে প্রায় 9:30। তো দেখো, আমি স্নান সেরে একটা নাইটি পরে নিয়েছি, একটু কপালে সিঁদুর লাগিয়ে নিয়েছি, মাথাটা আমি আজকে শ্যাম্পু করেছি। তো দেখো, আর এখনও হাতে কিচ্ছু পরা হয়নি, তো কোনো কিছুই আমি সাজিনি, তো জাস্ট আমি এভাবেই রয়েছি। তো এবারে চলো আমি আলতাটা পরে নিই, কারণ আমাদের অষ্টমীর দিন আলতা পরতে হয়। আগের দিন আলতা পরেছিলাম, দেখো পায়ে একটু আলতা ছাপ রয়েছে, আর আমি আলতাটা কিন্তু খুব চওড়া করে পরি, আমি হাল সরু করে আলতা পরতে পছন্দ করি না, তো আমি চওড়া করে আলতাটা পরে নিচ্ছি। আর আজকে অষ্টমী, তো সকালবেলা কাজকর্ম প্রায় আমি সেরে নিয়েছি, সারার পরে আজকে আমি আলতা পরা শুরু করছি। আর আমি দেখো আঙুলগুলো একটু আলতা দিয়ে ঢেকে নিচ্ছি, তো আমার দুই পায়ে আলতা পরা একেবারে রেডি। এবারে আমি পা দুটো ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম একটু নূপুর দুটো পরে নিই। তো নূপুরগুলো আমার অনেক দিনকারে দিদি আমাকে গিফট করেছিল, আমার দিদি। তো যাই হোক, নূপুরগুলো আমার খুব ভালো লাগে, খুব প্রিয়, তাই আমি এই দুটোই বারবার ঘুরে ঘুরে পরি। তো দেখো আমি নূপুরগুলো পরে নিচ্ছি, তো দু পায়ে আমি নূপুর দুটো পরে নিচ্ছি। তো আমার নূপুরগুলো কেমন লাগছে, আমার তো বেশ বেশ ভালোই লাগছে। তো আলতা পরতে আমি খুব একটা ভালো পারি না, তো যাই হোক, যাই পেরেছি সেটুকুই পড়ার চেষ্টা করেছি। তো আলতা পড়া হয়ে গেছে, তো সন্ধ্যাবেলায় আমি রেডি হয়েছি। তো রেডি হয়ে আমি ঠাকুর মণ্ডপে এসেছি। তো দেখো ঠাকুর মণ্ডপে আমি একটু আড়ালের দিকে দাঁড়িয়ে আছি, তো এদিকে ব্যাক সাইড কেউ নেই, তো আমি একটু ভিডিও করার চেষ্টা করছি। তো যাই হোক, এবার ঠাকুর মণ্ডপে আমি এসে, আমি কিন্তু নতুন শাড়ি পরিনি এবছরে, তো যাই হোক এটাও নতুন শাড়ি, এটা আগের কেনা ছিল, তো এটাই পরে নিয়েছি। তো এখানে হচ্ছে আরতি, আরতি হওয়ার পরে যে এখানে ঠাকুর মণ্ডপে যে সিঁদুর নিয়ে ব্যাপার, সিঁদুর মাকে যে যে গালে সিঁদুর দেওয়া হয়েছিল, তো সেই সিঁদুর আজকে কাপড় থেকে তুলে সবাইকে দেওয়া হচ্ছে, তো আমাকেও একটু কপালে লাগিয়ে দিয়েছে। তো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তো পিছনে দেখো তো সকলে রয়েছে, তবে একটুখানে আমি ঘোরার চেষ্টা করছি, লাইট যেটা ঠিক মতো পড়ছে না লাইটটা, তো সে কারণে খুব ভালো দেখাও যাচ্ছে না আর কি। তো যাই হোক, তবে আমি ঠাকুর মণ্ডপে এসে তোমাদের দেখানোর চেষ্টা করছি সব কিছু। তো এই দেখো আমাদের পাড়ার ঠাকুর, এটা হচ্ছে আমাদের মন্দিরের মা দুর্গা দেবী, তো এই হচ্ছে আমাদের ঠাকুর। তো এই দেখো সিঁদুর মাখা লাল শাড়িটা কিন্তু এখনও পরে রয়েছে, জানি না এটা কেন করে, যাই হোক কিছু জনটা যে ব্রাহ্মণরা জানে আমি জানি না। তো এদিকে ঢাকিরা কিন্তু ঢাক বাজাচ্ছে, আরতি সন্ধ্যা আরতি শুরু হয়েছে, ঢাকিরা ঢাক বাজাতে শুরু করেছে। তো আমি একটু চেষ্টা করছি আরতিটা দেখানো তোমাদেরকে। তো দেখো আরতি ব্রাহ্মণে করছে, কেউ বা উপরে লাগানো ঘণ্টাটা যে দড়ি ধরে কিন্তু দেখো ঢং ঢং করে বাজাতে শুরু করেছে, কেউ বা পাখায় ধুনোয় হাওয়া দিচ্ছে। তো এই আর কি, চারিদিকে পরিবেশটা দেখতে বেশ ভীষণ 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 ভালো লাগছে, আর আরতির সময় তো সত্যিই খুব ভালো লাগে। আমি কিন্তু একেবারে মায়ের চোখ সোজা তাকিয়ে আছি আর তো ক্যামেরা করছি। তো যাই হোক, আমাদের পাড়ার মহিলারা এই দেখো একটু নাচানাচি করছে, তো এই ভিডিওটা আমি তুলে নিলাম। আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে বলুন, দেখা হবে পরের ভিডিওতে।